ও এক্সজাতর মাছ। এই মাছ এটা 20 বছর থাকে, মানে এই মাছ মাছর বয়স 20 বছর বাঁচতে পারবে এই মাছ এটা। আর মাছর ভিডিও আগামীকালকে পুরা ভাই ভাই দেখিয়া যাও, সাফল্য খান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফিটনেস গুরু, ইউটিউব নেম সুরমা সাদ্দাম, আমি আপনারা ভাই সাদ্দাম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমরা গেছিলাম মহীশূর ঘুরাতে, কিছু জিনিস ভিডিও করি আনছি, কইলাম আপনারা দেখাইমো। তো এটা হইলো আমরা মহীশূর রোডও যখন যাই আর ওটা, এরপরে আমরা ফাইনালি আমরা আমরা জায়গাত পৌঁছে গেছি, পৌঁছিয়া বালমুরি ফলস কই একটা জায়গা। এই জায়গাত গিয়া দেখি তো পানি উকাই গেছে, তো একটা পাথর আছে খুব সুন্দর সুন্দর পানি নিচে থেকে বার হয়েছে, ওটার একটা ভিডিও দেখলাম। আর কিছু দৌড়াদৌড়ি করলাম, ও পাথর থেকে ও পাথর, একটু টাইম পাস করলাম আর আমরা সন্ধ্যে হয়ে গেছে অলমোস্ট, পৌঁছতে পৌঁছতে হাঞ্জার টাইম হয়ে গেছে। পরে আমরা থাকার ব্যবস্থা দোকানিত লাগছি, তো আমরা কটেজ একটা বুক করছি, আইয়া কটেজও ঢুকছি, রামু কটেজ কইয়া। তো রামু কটেজও এটা আমরা এন্ট্রি লইছি, ও রামু বাই বুয়াত তাই মহীশূরের মানুষ, তো বহু সুন্দর সুন্দর ঘর আর বহুত মজার ঘর আইন। আর এখানে ভিতরে আছে ফাংশন হল, ডাইনিং টেবিল উবল বইয়া খাবার উবার। তো রামু কটেজও আমরা ঢুকার পরে তোমার তো ঘরের ভিতরটা দেখাই, যে ঘর আইন এটা কিলা বানাইয়া তুইছেন, খুব সুন্দর করে বানাইয়া তোয়া। অলগ লগ রা আবি আপকো মে ইয়ে ঘর দিখাতা হুঁ কেসা হ্যায় ইয়াহ পে আপ ফোন পকড়ো মে ইয়ে খুলতা হুঁ ওকে যাও তুমি আগে যাও, চপ্পল খোলো, চপ্পল খোলো, হ্যাঁ চলো জলদি চলো জলদি চলো। তো এটা হইলো আমরার এন্ট্রেন্স, আর এখানে আমরা এন্ট্রি লইলাম। তো এখানে একটা নিচে একটা বেড আছে, এরপরে আমরার এখানে হেয়ার ড্রায়ারও আছে, ফুল লাইট আছে, হেয়ার ড্রায়ার আছে, হেয়ার ড্রাই করার হ্যান্ড ওয়াশ আছে, মিরর আছে, এইটা বাথরুম, এটা কাপড় ফোড় আর হ্যাঙ্গার ওঙ্গার আছে, বহুত মজার আছে। এখানে গিজার আছে গরম জল উল করার, ঠান্ডা জল করার। ও আমার ছেলে এখন উপরে যার, উপরে আরো একটা রুম আছে এখানে, কেসা লাগে আর জান, হ্যাঁ যা সোজা বেড মে শুয়ো। তো আমার ছেলে এখানে ইয়া মজা করে, হ্যাঁ পর্দা হটাও, উজালা আতা, হ্যাঁ আবি যাও আবি যাও, পর্দা হটাও পর্দা হটাও, উজালা আতা, ইধার পর্দা উঠাও, পর্দা উঠাও, এসে উপর উঠাও, হ্যাঁ উজালা আর হ্যাঁ রুকো মে নিচে যাও তো তুমি আসে দেখো। তো এখানে বহু সুন্দর একটা জিনিস তারা বানাইছে উপরে দিয়ে সিঁড়ি দিয়া, বাচ্চা বাচ্চা কে ঘুমাইবার লাগে, মানে একটা মানুষের নর্মাল মানুষের ড্রিম হাউস লাগান, যে থোড়া বড় করিয়া উদি বাড়ি করে খেয়েও বানায় আর হরুতা মরুতা উপরে উঠিবার লাগে, সাইডে দিয়ে একদম সুইট এন্ড সিম্পল একটা ঘর হইব। কেসা লাগে আর জান আপকো? বহুত আচ্ছা, উপর ভি আচ্ছা নিচে ভি আচ্ছা। হ্যাঁ আপ কাস হোগি, উপর সে হোগি নিচে সে হোগি? উপর আর হ্যাঁ না উদার টুটু মানে আয় না, আর নাই উন লোগো কা দুসরা ঘর হ্যায়, দুসরা হ্যাঁ সব আলাদা আলাদা ঘর। তো এটা হইলো আমার ঘর, আমরা আলাগ আলাগ ঘর লইছি, ও আর একটা ঘর, ও ও আর একটা ঘর, ও আর একটা ঘর। আরে খুব ঠান্ডা, আমরা তো বেঙ্গালুর থেকে আইছি গরমের সময়, কিন্তু খুব ঠান্ডা, খুব মজা লাগে আপনারা আমরার বাইর লগে মাতাইমু আপনারে দিন দেখবাই আপনারা। ক্যা কর রে আম্মু? আমারে গিরচা তুই উপর যাও, উপর যাও, উপর লেকে যাও, চলো চলো উপর চলো, অইও কিরানা নেই বাবা আম মুছে খড়া হয়ে যাও, উবি দে উবি 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 উবি, নিচে নেই আনা উপর যাও, উবি উপর যাতি, উপর চলো উপর চলো উপর চলো চলো উপর চলো, ওয়াও ওয়াও, ইদার মিরর সে দেখো, বিউটিফুল হাউস হ্যাঁ আমাইরা মামি
क्या कर रही छो? क्या कर लगा है तुम्हें तो जना माटी भाई सन माटी खलाई तरह उड़ी गुजेश यानो देखी लाये वीडियो को दिया या देख वो किता वीडियो को दिया रोटी आई है या बार जाइए हमारा अख्ता माटी भाई सन भैया माटी खलाई तरह तरह को बाल लगे तो फुड़ियो गुरु हो लम तू इनो खला तो ताई हो गया खला रे अख्ता माटी भाई सन तो माटी भाई नहीं नो খালাই ভাল লাগে তো খুব একটা সুবিধা আসলো যে মনে করো গেট টুট লাগে ইয়া হরু তাই আমরা বহু সময় খেলাইছি নো শাটল কুক খেলাইছি বহু সময় খালাই গিয়া সুইমিং গো গিয়া বহু সময় সুইমিং গুমিং করছি প্রায় ঘন্টা খানি সুইমিং গুমিং করিয়া পার্সোনাল সুইমিং গো লাগারে খুব সুন্দর সুইমিং গুমিং করিয়া ইয়ার আরামসে বিন্দাস ইয়ে হতিছি তো এটা হইলো সুইমিং পুল সুইমিং গো বহু সময় নাইছি এই ভিডিওটা শেষ হইব যে জায়গাত গিয়া এই জায়গা থেকে নেক্সট ভিডিও আগামী কালকে পাই পায় তিনটা ভিডিও পাইবা টোটাল তিনটা ভিডিও বহুত কিছু দেখা ভিডিও হইলো বহুত বড় ভিডিও দেখতে পারতে সুন্দর সময় নাই বুঝে বহুত মজা লাগছে ঠান্ডা আলু পুরো ম্যাগো দিছে না সুইমিং কর্মা সুইমিং কর্মা আমি আও ও ও আমোশে আদবা এইখান থেকে আপনার নেক্সট ভিডিও দেখাইমু আকুয়া ওয়ার্ল্ড মানে হালি মাছ কয়েক জাতর মাছর প্রজাতি কিজাত কিজাত মাছ আছে সব কিছু দেখাইমু আপনারে এই ভিডিওটা শেষ হইয়া নেক্সট ভিডিও আগামী अर्जुन कैसा लग रहा है आपको मच्छी है कैमरा में कैसा दिख रहा है ना देखो